আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আজকে আছি আমরা বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো যিনি একজন প্রবাসী। স্যার, প্রথমে একটু জানতে চাইবো আপনার নামটা। মোহাম্মদ দেলার হোসেন। মোহাম্মদ দেলার হোসেন জি। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট রায়পুর থানা থেকে এসেছি। আচ্ছা, লক্ষ্মীপুর জেলার রায়পুর থেকে এসেছেন। স্যার, একটু জানতে চাইবো যে আপনি ডিপিআরসি হসপিটালে মূলত কি সমস্যা নিয়ে প্রথমে এসেছিলেন? জয়েন্টের ব্যথা। জয়েন্টের কোথায় কোথায় আপনার ব্যথাটা ছিল? হাঁটুতে, পায়ের গোয়ালিতে এবং হাতের কনুতে, কবজাতে। কবজাতে? হ্যাঁ স্যার। এটা আপনি কতদিন যাবত এই সমস্যাটা বলছেন? প্রায় 3 বছরের মতো। গত 3 বছর যাবত আপনি এই কষ্টে ভুগছিলেন? জি। আচ্ছা, আপনি বলেছিলেন আপনি একজন প্রবাসী, কোন দেশে ছিলেন? মালয়েশিয়ায় ছিলাম। মালয়েশিয়ায় ছিলেন, তো ওখান থেকে কি আপনি সমস্যার কারণে চলে এসেছেন? জি, ওখান থেকে সমস্যার কারণে চলে এসেছি। আচ্ছা, তো আপনি যে সমস্যা আপনি ছিলেন, আপনি ডিপিআরসি হসপিটালে কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডাক্তার শফিউল্লাহ প্রধান। ডক্টর শফিউল্লাহ প্রধান জি। আচ্ছা, জানতে চাইবো আপনি কতদিন যাবত এখানে চিকিৎসাধীন ছিলেন? এখানে প্রায় 10 দিনের মতো। প্রায় 10 দিনের মতো। এখন আপনি ঠিক কেমন বোধ করছেন? এখন আমি ভালো বোধ করছি। মাশাআল্লাহ, আপনি আগে থেকে অনেক ভালো বোধ করছেন। তার মানে গত 2.5 থেকে 3 বছর যাবত আপনি যে অমানসিক কষ্টে আপনি ভুগছিলেন সেটা মাত্র অল্প কয়েকদিনে আপনি সম্পূর্ণ সুস্থ হয়েছি। স্যার, একটু জানতে চাইবো এটার জন্য কি আপনি এর আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছেন কিনা? জি, করেছি। আমি আমাদের নোয়াখালীতে নিয়েছি, পিজি হাসপাতালে নিয়েছি এবং ক্যান্টনমেন্ট বাজারে এক ডাক্তারের সাথে পরামর্শ নিয়েছি। আচ্ছা, যখন আপনি ট্রিটমেন্ট গুলো নিয়েছিলেন আপনার কি কোনো উপকার হয়েছিল? হয়েছিল, কিন্তু পুরোপুরি ভালো হয়নি। পুরোপুরি ভালো হয়নি জি। মানে হয়তো যতদিন আপনি ওষুধ খাই ততদিন ভালো, ওষুধ বন্ধ দিলে আবার চলে আসে। আচ্ছা, জানতে চাইবো স্যার আপনি এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা মূলত কিভাবে জানতে পারেন? ফেসবুকের মাধ্যমে। ফেসবুকের মাধ্যমে প্রথম জানতে পারেন, এবং আপনি যখন জানতে পারেন তখনই আপনি ডিসিশন নেন যে একবার এসে উনি ডাক্তার শফিউল্লাহ প্রধানের সাথে দেখা করবেন। দেখা করবেন। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো আপনি যতদিন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন এখানকার যারা ডাক্তার, নার্স বা যারা স্টাফ আছেন তারা আপনাকে কি প্রপারলি আপনার ট্রিটমেন্টটা করেছে, বা আপনার যে সেবাটা আপনার পাওয়ার কথা ছিল সেটা কি টাইম টু টাইম আপনারা দিয়েছেন? জি, 100% সেবা পেয়েছি আমি। মানে যতটুকু পাওয়ার কথা আপনি ঠিক সেবা ততটুকু পেয়েছি। আচ্ছা স্যার, আরেকটা জিনিস জানতে চাইবো, আপনি এই ডিপিআরসি হসপিটালে আপনার যে সমস্যাটা নিয়ে আপনি ভর্তি হয়েছেন, এই ধরনের সমস্যায় বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে অসংখ্য রোগী আছে যারা হয়তো মুখ বুঝে বা সহ্য করে, কষ্টটা সহ্য করে হয়তো ডক্টরের কাছে যায় না, ভয়ে যায় না, বিভিন্ন ধরনের ভয় কাজ করে তাদের ভিতরে। অনেকে আছে যে হয়তো টাকা পয়সা খরচ করেন কিন্তু তারা সঠিক ট্রিটমেন্ট, সঠিক চিকিৎসা পায় বা ভুয়া চিকিৎসকের হয়ে তারা সর্বশান্ত হয়ে যান। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আরো অনেক বেশি ক্ষতি হয়ে যায়। তো সেই সব রোগী ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন আপনি? আমি বলবো যে এখানে আসি, ডাক্তার শফিউল্লাহ প্রধানের সাথে দেখা করো, দেখা করলে ওনার রোগ সম্বন্ধে স্যার বলবে কি রোগ নিয়ে কি সমস্যা। মানে আপনি বলতে চাচ্ছেন স্যারের কাছে আসলে তারা যে সমস্যাটা আছে আপনি আশা করছেন তারা অবশ্যই ভালো হয়ে যাবে? ভালো হয়ে যাবে জি। আচ্ছা স্যার, সবশেষে একটা কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে যে আপনি ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, ওখানকার সেবা আপনি পেয়েছেন, আপনারা হয়তো এর আগে হয়তো অনেক হসপিটালে আপনারা ভর্তি ছিলেন জি, তো এই ডিপিআরসি হসপিটালকে যে সেবা সেটাকে আপনি আউট অফ 10 দশের ভিতরে কত মার্কস দিবেন আপনি? দশের ভিতরে আমি 8 পয়েন্ট দিবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত এবং আপনার যে বক্তব্য সেটা দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। বিডিবি নিউজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।